হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা একদম অন্য ধরনের হতে চলেছে অন্যান্য ব্লগের থেকে, কারণ আজকের ব্লগটা আমি শুরু করলেও কন্টিনিউ করবে অনিন্দ্য। তো তোমাদের একটু বলে রাখি ব্যাপারটা, যে আমি এসেছি হায়দ্রাবাদে ওয়ার্কশপে। অলরেডি আমার 4 দিন হয়ে গেছে ওয়ার্কশপের। অনিন্দ্য ফর দ্য ফার্স্ট টাইম আসছে হায়দ্রাবাদে, ঠিক আছে? তো মানে এটা একটা দারুণ ব্যাপার, মানে আমার এতদিন ওয়ার্কশপের এই ফার্স্ট টাইম যেখানে হাজব্যান্ড আসছে আমার কাছে, তো এটা একটা বিশাল বড় ব্যাপার। তো যাই হোক, তো ও আজকে পুরো ব্লগটা কন্টিনিউ করবে, তোমাদের দেখাবে চিনিকে রেখে এসছে ক্রেসে অ্যান্ড এভরিথিং সব কিছু। তো ওভার টু অনিন্দ্য, দেখা যাক অনিন্দ্য কী করছে তোমাদের সাথে সাথে। এখন আমিও দেখতে চলেছি যে অনিন্দ্য অ্যাকচুয়ালি কীভাবে একা একা ব্লগ করছে। আর তোমরা অবশ্যই জানিও অনিন্দ্যর ব্লগিং কেমন লাগছে তোমাদেরকে কমেন্ট সেকশনে। হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পন্দন টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো প্রথমে একটা সারপ্রাইজিং ব্যাপার, যে আজকে ব্লগটা আমি শুরু করছি। তো তার মেন কারণ হচ্ছে, তোমরা যারা আমাদের ব্লগ দেখো তারা জানবে যে শুভা গেছিল কলকাতার, সেখান থেকে গেছিল হায়দ্রাবাদ কারণ ওর অফিসের কাজ বলে। তো আমি আছি আজকে এখন এই মুহূর্তে ব্যাঙ্গালোরে, কিন্তু আজকে হট করে আমাদের ঠিক হয়েছে, মানে আজকে না এই সপ্তাহের প্রথম দিকে হট করে ঠিক হয়েছে যে চলো আমিও যাবো হায়দ্রাবাদ একটু ঘুরে আসি সুভার সঙ্গে। কারণ আমিও অনেকদিন ধরে ব্যাঙ্গালোরেতে বসে রয়েছি, অফিসে কাজ করছি, আমিও খুব বোর হয়ে গেছি। তো ভাবলাম চলো একবার তাড়াতাড়ি করে একবার দুদিনের জন্য হোক একবার হায়দ্রাবাদ যাক, হায়দ্রাবাদ যাওয়া যাক, প্লাস ওখানে দাদাও থাকবে, ওখানে দাদার সঙ্গেও দেখা যাবে। তো খুব মজার ব্লগটা হতে চলেছে। তো আজকে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে সকাল বাজে 8:30, আর আমি এখন রেডি হচ্ছি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ যাওয়ার জন্য। আর অবভিয়াসলি বুঝতে পারছো আমি ব্লগ শুরু করেছি এবং আমি ব্লগ কন্টিনিউ করব। তো মনে মোটামুটি পুরো একদম নয় খুব ভালো হবে না খুব ভেস্তে দেবো আমি। তো চলিয়ে শুরু করতে হ্যায়। পর অবভিয়াসলি আমি একদমই ব্লগার না, আমি একদমই প্রো ব্লগার না, কিন্তু শুভা বলছে যে তুমি যেহেতু ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ আসছো, তুমি অনেক কিছু দেখাতে পারবে, প্লাস আজকে অনেক কিছু ঘটতে চলেছে, সেগুলো তুমি প্লিজ ক্যাপচার করো যাতে ব্যাপারটা মোমেন্টটা মিস না হয়। তো ঠিক আছে, ভালো কথা, আজকে ব্লগটা আমি কন্টিনিউ করছি অ্যাট লিস্ট প্রথম দিকটা, তারপরে যতক্ষণ না শুভার সঙ্গে দেখা না হচ্ছে ততক্ষণ আমাকেই তোমাদের টলারেট করতে হবে। তো আজকে ব্লগটা লেস শুরু করা যাক। তো ব্লগটা শুরু করার আগে আরেকটা আপডেট দিয়ে রাখি, যে আজকে যেহেতু থার্সডে আর আজকে আর আমরা ফিরতে ফিরতে হায়দ্রাবাদ থেকে মোটামুটি রবিবার দিন হবে, তো এই 3 থেকে 4 দিন চিনিকেও একটা জায়গায় রাখতে হবে। তো এই মুহূর্তে আমি যাচ্ছি চিনিকে চিনির বোর্ডিং এ দিয়ে আসতে। তোমরা যদি আমাদের ব্লগ দেখে থাকো তোমরা জানবে যে আমরা আই থিঙ্ক আদিও কি যাওয়ার সময় চিনিকে একটা বোর্ডিং এ দিয়ে এসেছিলাম, কি আরবান কি একটা নাম ছিল সেই বোর্ডিংটা আমরা দিয়ে এসেছিলাম। তো ওইখানেই আমি যাচ্ছি চিনিকে দিয়ে আসতে। অলরেডি আমি কথা বলে এসেছি যে আজ 2 দিনের জন্য চিনিকে ওখানে রাখতে হবে, তো ওরাও তো কোনো প্রবলেমই নেই, ওদের খুবই ভালো অর্গানাইজেশন এবং খুবই ভালো ওদের সেট আপ। তো এই মুহূর্তে আমি যাচ্ছি চিনিকে ওর বোর্ডিং এর কাছে রাখতে। তো এই হচ্ছে চিনি। চিনি জাস্ট বুঝতে পারছে না কোথায় যেতে চলেছে। আমি দেখেছি জামা প্যান্ট পরেছে, সকাল 8:30 সময় আমি জামা প্যান্ট পরেছি। ও তো এই মুহূর্তে এখন ঘুমানোর সময় হট করে দেখে আমি জামা প্যান্ট পরে বসে রয়েছি, তো ব্যাপারটা একদম বুঝতে পারছে না। ব্যাপারটা খুব খারাপও লাগছে ওর জন্যে, যে আবার 2 দিনের জন্য চিনিকে ছেড়ে থাকতে হবে, কিন্তু কি করা যাক, আমাদের তো অনেকদিন ঘোরাও হয় না। তো যাই চিনিকে একবার গিয়ে দিয়ে আসি 3-4 দিনের জন্য। ওরে বাবা রে, ওরে বাবা রে, শুঙ্কু মুঙ্কু। তো এই যে চিনির জন্য খাবার ফাবার রেডি করে রেখেছি, চিনির একটুখানি রুলস এখানে সেট আপ করে রেখেছি, যদি ইনকেস ও যদি না খায়। তো ওরা যখন বোর্ডিংয়ে কোনো কুকুরকে নেয় ওদের খাওয়া দাওয়া সব কিছু ইনক্লুডিং থাকে, সারাদিন খেলাবে দেলাবে, খুব ভালোভাবে ওদের সেট আপ থাকে। কিন্তু ইনকেস যেহেতু চিনি খুব ছোট, অনেক সময় হতে পারে যে ও চিকেন রাইস বা ডাল রাইস কিছু খেলো না, তাই জন্যে আমি হালকা করে একটুখানি ওর জন্য রুলস নিয়ে গেছি অ্যাজ আ ব্যাকআপ হিসাবে, যে যদি না খায় তো এটা দিয়ে দিও। তো যাই হোক, এইসব জিনিসপত্র আমার কাছে সেট আপ করা হয়ে গেছে। চলো আর দেরি না করে অলরেডি 8:30 বেরোনো যাক, কারণ ব্যাঙ্গালোরে 8:30 মানে একটু পরে অফিসের ট্রাফিক চলে আসবে, খুব জ্যাম হয়ে যাবে, যেতে অনেক দেরি হয়ে যাবে। কারণ আমি এখান থেকে যাব, এখান থেকে 1/2 ঘন্টা দূর, ওখান থেকে আবার ফিরে আমাকে 11:30 মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে টুয়ার্স এয়ারপোর্ট। কারণ তোমরা জানো এখান থেকে এয়ারপোর্টটা অনেক দূর, যেতে যেতে মোটামুটি আমার 1-1.5 ঘন্টা লেগে যাবে, আমার হচ্ছে 2টার সময় ফ্লাইট। তো খুব একটা প্ল্যান, তো বেশি সময় নষ্ট করে চলো যাওয়া যাক। সো এই যে প্যাকড আপ হয়ে গেছে, চিনিকে ঢুকিয়ে নিয়েছি বক্সের মধ্যে, কারণ গাড়িতে নিয়ে যাবো তো আমি একা, তো ওটা বক্সে রাখাটা একটুখানি সেফ, কারণ এদিক ওদিক করবে না। আর এইখানে নিয়ে নিয়েছি চিনির জন্য
চিনির ফেভারিট দুটো টয়েস যেটা ও সারাদিন নিয়ে চেবাচুবি করে, তো এটা থাকলে একটা হোমলি ফিল করবে, আর এটা খাবার দাবার খায়, সেই জন্য এই তিনটে জিনিস ওর নিয়ে নিয়েছি। বাকি তো ওদের সেট আপ তো থাকবেই, তাও এইগুলো একটুখানি জাস্ট বাফারের জন্য নিয়ে নেওয়া। আর এই হচ্ছে চিনি, ঘুলু ঘুলু বাবাটা, ঘুলু বাবাটা অনেকখানি লোম উঠে গেছে আবার। তো যাই হোক, এখন বাজে এই মোটামুটি 8:45, তো চলো আমরা গাড়ি নিয়ে স্টার্ট দেওয়া যাক, চল লেটস গো। সো এই যে চিনিকে নিয়েছি বক্সে, এবার চলো যাওয়া যাক টুয়ার্ডস বোর্ডিং, চিনির বোর্ডিং গাড়ি স্টার্ট করে চলো। সো এই যে আমি বসে গেছি গাড়িতে, আর এই যে বসে রয়েছে চিনি, এদিক ওদিক দেখছে কোথায় যাচ্ছি আমরা, সব ঠিক বুঝতে পারছি না কোথায় যাওয়া হচ্ছে। যাই হোক, 8:50 বাজে গাড়িতে এখন, চলো লেটস স্টার্ট। তো এই চলে এসেছি আরবান ক্যানিন সোসাইটিতে, আর এই হচ্ছে চিনি। সামনে রাস্তাটা একটু খারাপ রয়েছে, গাড়িটা পুরো ঢুকলো না, তো যাই চিনিকে গিয়ে দিয়ে আসি। সো এই যে চিনিকে এখানে রেখে দিয়ে গেলাম, এই চিনি ঘুরু ঘুরু করে যাচ্ছে, সব খাবার দাওয়া সব দিয়ে দিয়েছে, দু তিনটে বড় বড় ডগি আছে, ওই চোনায় আছে, ওটা আলাদা কেজি আছে, কোনো চিন্তা নেই, ওরা আজকেই চলে যাবে। আর বাইরে একখানা ল্যাব রয়েছে, ওখানে কি সুন্দর দেখতে ল্যাবটা। আর চিনি এখানে বোকার মধ্যে বসে রয়েছে, একটু ভয় ভয় তো আছে, এত বড় ওই ছোট্ট মালটা, গুজু গুজু আমার মালটা আমার। ঠিক আছে চলো, আবার 4-3 দিন পর দেখা যাচ্ছে চিনি, চলো টাটা। জিজ্ঞেস করলাম যে আমরা রবিবার দিন যখন ফিরবো রাত্রিবেলা, তখন একবারে ওকে নিয়ে আসতে পারবো কিনা, তো কারণ রোববার আমাদের ফিরতে ফিরতে ধরে রাখো এই 11:30 হবে, কারণ আমাদের ফ্লাইট ল্যান্ড করবেই হচ্ছে 10টার সময়। তো আমি জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ আমরা তো জেগে আছি, যদি তোমরা পারো আসতে তো চলে এসো। তো দেখি একবার রোববার আমি এয়ারপোর্টে নেমে একবার ফোন করবো, যদি ওরা থাকে সেই সময় তাহলে একবারে নিয়েই চলে যাবো বাড়ি, আর নাহলে আবার সোমবার দিন সকালবেলা এসে চিনিকে নিয়ে যাবো। দেখি এখনো পর্যন্ত এই হচ্ছে প্ল্যান, তো প্ল্যান মতো তো কিছু হয় না জীবনে, যদিও যাই হোক, তো এবার দেখা যাক কি হচ্ছে। তো চলো এবার বাড়ির দিকে, বাড়ি গিয়ে তাড়াতাড়ি হুট করে বেরোতে হবে, অলরেডি 10টা বাজে, তো আমাকে দেরি আছে, আমি 11:30 গাড়ি বুক করা আছে। তো ঠিক আছে চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে। তো ব্যাঙ্গালোরে অফিস টাইমে কিছু দেখার মতন ট্রাফিক থাকে। এখন আমি সিগন্যালে বসে রয়েছি, 130 সেকেন্ড, একটা বড় সিগন্যাল, এটা হচ্ছে হোপ ফার্মের মোড়। বেসিক্যালি এইখান দিয়ে আমাদের নতুন বাড়ি, এই এই গলিটা দিয়ে, আর এখান থেকে সামনেই আমাদের এই যেখানে চিনিকে রাখতে গেছিলাম, আর এদিকে আমাদের স্ট্রেট বাড়িটা। তো এইটুকুনি রাস্তা, মোটামুটি যেতে 7 কিলোমিটার যেতে 1/2 ঘন্টা লাগাচ্ছে। যাই হোক আজকে মোটামুটি আমি এই জন্য তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়েছিলাম, যাতে আমি জানি অফিস টাইম মানেই বিশাল একটা জ্যাম হবে, প্লাস বৃষ্টি বৃষ্টি আসছে, মেঘটা খালি করেছে দেখো। তো আমার গাড়ি আছে, 11:30 সময় বুক করেছি এয়ারপোর্ট ট্যাক্সি, তো আশা করি তো পৌঁছে যাবো, কারণ আমার গিয়ে 10:30 মধ্যে পৌঁছাবো, তারপরে আমার একটুখানি খাবো দাবো, তারপরে আমি স্নান ফান করে বেরোতে বেরোতে মোটামুটি 40 মিনিট হার্ডলি ম্যাক্সিমাম লাগে, আমাদের ছেলেদের আর কতক্ষণই লাগে। যাই হোক, তো দেখা যাক এরকম ভাবে গাড়ির মধ্যে এখন বসে থাকি যতক্ষণ না এই জ্যাম ছাড়ছে। চলো দেখা যাক টাটা। সো ঘড়িতে বাজে এক্স্যাক্টলি 10:30, আর আমি পৌঁছে গেছি বাড়ি, ঘরটা পুরো খালি গায়ে লাগছে চিনিকে ছাড়া, কারণ দরজা খুললে চিনি থাকবে না, এটা হতে পারে না। তো যাই হোক এখন বাড়িটা খালি রয়েছে, বেরোতে হবে 1 ঘন্টার মধ্যে আমাকে, তাড়াতাড়ি আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, একটু স্নান ফান করে নিই যতক্ষণ লাগে। তো একটুখানি আমার যা প্যাকিং ফ্যাকিং আছে আমি তাড়াতাড়ি হুড়ু করে নিই, কারণ সময় হাতে বেশি নেই, কারণ আমি যা দেখলাম রাস্তায় বিশাল জ্যাম রয়েছে, তো মোটামুটি আমার এয়ারপোর্ট যেতে কমসে কম 1.5 ঘন্টা লেগে যাবে। তো তাড়াতাড়ি বেরিয়ে যাই, কারণ আজকে আমি খুব সুপার এক্সাইটেড, কারণ আমাদের আমার আছে ব্যাঙ্গালোরের টার্মিনাল 2, মানে টার্মিনাল 2টা মানে খুব সুন্দর, মানে আমি এতদিন সুভাকে 3-4 বার হয়েছে টার্মিনাল 2-তে ড্রপ করেছি, মাদের ওখান থেকে পিক আপ করেছি, কিন্তু আমার নিজের আর পার্সোনালি যাওয়া হয়নি, ভিতরে ঢোকা হয়নি। তো আজকে প্রথমবার আমি টার্মিনাল 2-তে ঢুকবো, এবং ইচ্ছা যে যদি পাই আমি লাউঞ্জটা খুঁজে অবভিয়াসলি উদুম খাবো। রুকো জরা, সবর করো, বলা ধাক্কা বুক্কি নেই করনে কা, কারণ আজকে ছিল আমার প্রজেক্ট পার্টি অফিসে, আর আমার অফিসের প্রজেক্ট পার্টি মিস হয়ে গেছে, কারণ আজকে আমি ছুটি নিয়েছি, আমি হায়দ্রাবাদ যাচ্ছি বলে, তো ওটা উসুল করতে হবে টার্মিনাল 2-তে গিয়ে। ঠিক আছে, তো যদি আমি ঠিকঠাক সময় পৌঁছাতে পারি আর খুঁজে পাই লাউঞ্জটা কোথায়, আমি অবভিয়াসলি ওখানে যাব, গিয়ে খেতে যাব। তো তোমরা দেখতে থাকো, দেখি কি হয়, আমি নিজেও জানি না কি হতে চলেছে টার্মিনাল 2-এ, কোথায় কি আছে, কেমন দেখতে ভিতরে, কোনো আন্দাজ নেই আমার। আমি সবসময় মানে সুভার ব্লগ এডিট করতে করতেই আমার ঘোরা হয়েছে টার্মিনাল 2, নিজে পার্সোনালি হয়নি। তো ডিজি যাত্রা দিয়ে আমার সব কিছু লগইন ফগিন করা আছে, হয়তো আমার বেশিক্ষণ লাগবে না ওখানে চেক ইন ফেকিং করতে। তো দেখা যাক আমার 1 ঘন্টা, খুব 1 ঘন্টার মধ্যে তাড়াতাড়ি প্যাকিং ফ্যাকিং করে নিই, অনেক কিছুই বাকি আছে, ল্যাপটপ ফ্যাপটা এখনো পড়ে রয়েছে এখানে। তো যাই হোক টাটা, আবার একটু পরেই দেখা হচ্ছে, বাই। তো দেখছো অনিন্দ ওদিকে প্রিপারেশন সব করছে বেরোনোর, অ্যান্ড আমি আবার এটা চলে এসেছি মাঝখানে ইন্টারাপ্ট করতে।
তো আমি এখন বেরোবো অফিসের জন্য, এখন বাজে 10:45। তো কালকে ছিল জামাই ষষ্ঠী, বেসিক্যালি বুধবার, আর আজ বৃহস্পতিবার। বাট এবছর আমার মা বাবা নেই, তাই জন্য মানে কলকাতায় আছে আর ব্যাঙ্গালোরে নেই, আসতে পারিনি, কারণ ওরা সবই ঘুরে গেছে। তো এই জামাই ষষ্ঠীর ব্যাপারটা পুরো পেন্ডিং রয়েছে। তাই মা ফোন করে আমাকে অর্ডার দিয়েছে যে দেখ তোর ওখানে যাচ্ছে, তোর দায়িত্ব, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, ওকে ভালো করে খাওয়াবি অ্যান্ড ওর জন্য কিছু একটা কিনবি। তো আজকে আমি যাবো অফিসের, ওখানে অফিসের তলাতে একটা নাইকির শোরুম আছে। তো ইচ্ছা যে ওকে একটা নাইকির টি শার্ট দেওয়ার, বাট দেখি যদি বাজেটের মধ্যে হয়, যদি না হয় তাহলে অপোজিটে ম্যাক্সে চলে যাবো। বাট এনিওয়েজ চলো একটু কেনাকাটাটা করবো অফিস ঢোকার আগে, 10:00 আগে কাজগুলো আমাকে মেটাতে হবে, 10:00 থেকে ক্লাস। তারপরে অনিন্দ চলে আসবে এখানে 4:30 নাগাদ, বাট আমার ক্লাস শেষ হবে 6:30, তারপরে আমি ঢুকবো হোটেলে। দেন দেখা যাক কি হয়, রাতে একটা কোথাও ভালো কোথাও ডিনার করাবো অনিন্দকে। বাট চলো, আমি আমার পুরো ব্যাগ এজো গুছিয়ে নিয়েছি, এবার বেরোনোর পালা, কারণ আর বেশি লেট করলে আর কেনাকাটা করতে পারবো না। সো সবকিছু রেডি, এই যে হচ্ছে আমার ব্যাগ, একখানেই ব্যাগ আছে, রুকস্যাক, একটার ব্যাগ রুকস্যাক নিয়েছি, বিকজ আমার খুব একটা লাগেজ নেই, 3-4 জামা আছে আর ল্যাপটপ ফ্যাপটপ আছে। তো সবকিছু ডান, এই একটা একটা ক্যাজুয়াল একটা জামা গেঞ্জি পরে নিয়েছি, একটা কাগজ সঙ্গে, ব্যাস অত কিছু দেখার নেই আমাকে। তো আর ব্যাজে এখন ঘড়িতে পুরো এক্সাক্টলি 11:30, আমাকে ক্যাব ড্রাইভার ফোন করলো যে চলে এসছে, চলো আর বেশি দেরি করা যাবে না, কারণ অনেকক্ষণ 1.5 ঘন্টা দেখাচ্ছে ইয়েতে গাড়িতে। তো চলো লাইট ফ্যান সব বন্ধ করে বেরোনো যাক, হায়দ্রাবাদের উদ্দেশ্যে দেখা হচ্ছে রাস্তায় বা এয়ারপোর্টে, চলো লেটস গো। চলে এসেছি টার্মিনাল 2-তে, দেখে এটা বেশ মনটা ভরে যায় এয়ারপোর্টটা, কেন জানি না। তো এয়ারপোর্টটা এত সুন্দর দেখতে, কি সুন্দর গাছপাছ ঝুলছে। প্রতিবার আমি সুভাকে এসে পিক আপ করতে আসি, আজ ফার্স্ট টাইম ঢুকতে চলেছি, দেখি কোথা দিয়ে ঢুকতে হয়, আমি কিছুই জানি না যদিও প্রথমবার। সো আমার ডিজি যাত্রা করা ছিল, 2 সেকেন্ডও লাগলো না ঢুকতে, বাকি লোকে লাইন ফাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি জাস্ট ঢুকে গেলাম। ওহ হো, জায়গাটা আলাদাই একটা ব্যাপার আছে, জায়গাটার মধ্যে বলে লাভ নেই, মনে হচ্ছে বেশ ফরেন একটা ভাইব আছে, কোনো আন্দাজ নেই কিন্তু আমি কোন দিকে যাচ্ছি বা কোথায় আমাদের আমার ফ্লাইট। এখন অনেক দেরি আছে, সবে 1টা বাজে, একটু ঘুরে নিই, একটু দেখে নিই একটু জিনিসপত্রগুলো। আর এমনি আমার যে লাগেজ ফাগেজ কিছু নেই, মানে ডাইরেক্ট সিকিউরিটি চেক ইন করতে যাব। তো চলে এলো বোর্ডিং পাস, জাস্ট এমনি ক্যাজুয়ালি নিয়ে, আমার ডিজি যাত্রা করা আছে, দরকার ছিল না বোর্ডিং পাসে, তাও ইচ্ছা হলো করে নিই, একটা প্রিন্টেড ফর্ম অফ টিকিট থাকবে, তো যাই। এটা এদিকে হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপার্চার, তো আমার তো ইন্টারন্যাশনাল, আমার ডোমেস্টিক মোরালেস ওদিকেই থাকবে হয়তো, একবার দেখি কোথায় আছে। সো চেক ইন, সিকিউরিটি চেক ইন করতে ঢুকে গেছি, অলরেডি সব লোকজন ছবি ছবি তোলার জন্য বসে রয়েছে, মোটামুটি একটা ভালো ফটোজেনিক জায়গা, সত্যি মানে দেখার মতো, মানে ব্যাঙ্গালোরে এটা আনএক্সপেক্টেড, দুবাই ফুবাই লাগছে ভিতরে ঢুকার পর। যাই হোক যাই, সিকিউরিটি সময় ক্যামেরা অ্যালাউ না, সিকিউরিটিটা করে নিই তবে দেখা। তো সিকিউরিটি চেক ইন হয়ে গেছে, হার্ডলি 10 মিনিটও লাগেনি পুরো আমার এন্ট্রে ঢুকে বেরোতে, মানে এমনিও খালি ছিল, প্লাস আজকে এমনিও, হ্যাঁ মানে আজকে উইকডেজ বলে এমনিও খালি, প্লাস এখন নতুন যা সিস্টেম করেছে জাস্ট ওটা খুব কুইকলি হয়ে গেছে। যাই এবার ভিতরের দিকে দেখি, বেসিক্যালি দেখতে হবে কোন গেটে আমার ফ্লাইট আছে সেটাও আমি জানি না, তার আগে আমি দেখতে হবে কোথায় খাওয়ার দাওয়ার আছে একটুখানি, তো একটু যারা আগে ফ্লাইটটা কোথায় আছে একটু দেখে নিই। সো ইয়া, গেট নাম্বার D11 আছে মোটামুটি যা দেখতে পাচ্ছি, ঠিক আছে চল। এখানে মোটামুটি যা সংখ্যক গাছপালা আছে, আমি এখান থেকে কয়েকটা গাছ তুলে নিই, আমার ব্যালকনির গার্ডেনটা হয়ে যাবে, প্রচুর ভেরিয়েশনে গাছ আছে এখানে, ক্যাকটাস থেকে শুরু করে সব, বুঝতে পারছি না এগুলো ফলস গাছ না অরিজিনাল গাছ, দেখে তো অরিজিনাল লাগে, এত বড় বড় ক্যাকটাস, আমি তো এত বড় ক্যাকটাস কোনোদিনও দেখিনি, ওই শাল, আরে দানবের মতন দেখতে হয় একটা গাছগুলো, আর এখানে তো ঠাসা গাছ, এখানে এত মেনটেন করে কি করে আমি সেটাই তো বুঝতে পারছি না, আমার তো ব্যালকনিতে 10টা গাছ নিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি মোটামুটি। যাই হোক ভালো, এই তো কত স্নেক গাছ, হ্যাঁ এগুলো অরিজিনালি লাগছে, হ্যাঁ অরিজিনালি গাছ আছে সব, বাবা। যেহেতু আমিও ফার্স্ট টাইম, একবার আমিও ভালো করে একটু ব্লগটা করে নিই, আলাদাই রকম একটা ভাইব আছে বলে লাভ নেই, মানে এয়ারপোর্ট কম মল বেশি লাগছে। কেনার মতন কিছুই নেই,
এগুলো ফলস কাজ নাকি অরিজিনাল ভগবান জানে? এই যে শুভার জন্য আইডিয়াল জায়গা, মেকআপ দেখলেই পাগল হয়ে যায়, এরকম দোকান ফোকান দেখলে তো এমনি মনে হয় এখানে যতবার আসে পাগল হয়ে যায়। আমাদের মতন গ্যাজেট ফ্যাজেট ফ্রিক্সদের কাছে কিছু অপশান নেই মনে হচ্ছে না এখানে। এই অবভিয়াসলি এটা তো শপিং মল না যেখানে গ্যাজেট পাওয়া যাবে। যাই হোক, সো এই যে ব্যাঙ্গালোরের লাউঞ্জ 0 Flight 0, তো যাওয়া যাক ভিতরে, দেখি কি অবস্থা, কতটা ভিড় আছে ভিতরে। সো লাউঞ্জে তো পেয়েছিলাম লাউঞ্জটা খুঁজে, কিন্তু আমার কার্ডটা এই মুহূর্তে ভ্যালিড না, কারণ T2 রেগালিয়ার কার্ড চলছে না, রেগালিয়া গোল্ড চলছে। বুরা লাগতা হ্যায় ভাই, আপ লোগ ভি জানতে হো। যখন ব্যাংক ফোন করে বলেছিল রেগালিয়া গোল্ড কিনা নেবে কিনা, তখন খুব বড় বড় করে বলেছিলাম না নেবো না, যাই হোক তাই জন্য লস হয়ে গেল যে আজকে আমাদের লাউঞ্জে খাওয়াটা হচ্ছে না। তো আমি নর্মাল একটা বার্গার্স আর ফ্রাইস কিছু নিয়ে নিয়েছি, তো এই যে বসে বসে এখন খেতে হবে, কারণ দুপুরবেলা এখন বাজে হচ্ছে 1:30 বাজে, হ্যাঁ না ফ্লাইটটা বার বেরিয়ে যায়নি তো, না 1:30, তো খেতে তো হবে দুপুরবেলা কিছু, তো একটা বার্গার নিয়ে নিয়েছি আর একটা কি যেন নিলাম, একটা কোল্ড কফি নিলাম, তো এই দুটো নিয়েই খাই বসে বসে, 1 ঘন্টা মতো আর সময় আছে হাতে, তাড়াতাড়ি খেয়ে দে তারপর বেরিয়ে যাবো ফ্লাইটের উদ্দেশ্যে। সো গান্ডে পিন্ডে গেলার পর মোটামুটি চলে এসেছি গেটের সামনে, আমার D11 আছে তো এইখানেই, তো একটু পরেই ফ্লাইট আছে আমার, অলরেডি 2:00 এখন আর 2:40 ছাড়বে, তো মোটামুটি বোর্ডিং শুরু করে দেবে হয়তো 5-10 মিনিটের মধ্যে, তো জাস্ট ওয়েট করছি তার জন্যেই, মোটামুটি ভালোই ভিড় আছে, চলো দেখা যাক। চলো আমার বোর্ডিং শুরু হয়ে গেছে, এই ছবি তুলতে তুলতে আমার ফ্লাইটটা না মিস হয়ে যায়। এবার আমার খুব এইসব ফ্লাইট মিস করার সময় ভালো অভিজ্ঞতা আছে, আমি অলরেডি 2 বার জীবনে ফ্লাইট মিস করেছি, তো চলো। সো ফাইনালি ল্যান্ড করলাম হায়দ্রাবাদ এয়ারপোর্টে, সো এবার এখান থেকে ক্যাব ধরতে হবে, ক্যাব বুক করেছি বা বেশ খানিক দূর আছে, মানে এখান থেকে আবার দেখাচ্ছি 1.5 ঘন্টা, মানে আমার ব্যাঙ্গালোর থেকে আসতে 1 ঘন্টা লাগলো কিন্তু এখানে লাগবে এখন মানে হোটেল যেতে 1.5 ঘন্টা, তো যাই হোক ক্যাবটা বুক করেছি, দেখি ওয়েটিং লিস্টে গিয়ে, মানে ওখানে বেসিক্যালি ওয়েটিংয়ে আছে, ওখানে গিয়ে দেখতে হবে কোথায় কখন ক্যাব ছাড়বে, তো দেখি ক্যাবে উঠে আবার জানাচ্ছি কী হচ্ছে, আমি বুঝতে পারছি না কোথা দিয়ে বেরোবো বেসিক্যালি, তো দেখা যাক। সো এখান থেকে গাড়ি পেয়ে গেছি, এখন মোটামুটি 1.5 ঘন্টা লাগবে এখান থেকে গাড়িতে, অনেকটাই দূর, জ্যামও আছে এই রাস্তাতে, প্রায় 40 কিলোমিটার দূর আছে এখান থেকে, মানে ব্যাঙ্গালোরের মতো ডিস্টেন্স আছে এখানে হায়দ্রাবাদ, যাই হোক তো দেখতে দেখতে চাই আর মোটামুটি আমি পৌঁছাতে পৌঁছাতে শুভভাবে হোটেলে চলে আসবে, দেখা যাক আমি পৌঁছাবো 6:30 লাগা, এখন বাজে 5টা, 1.5 ঘন্টা অনেকটাই আছে, চলো যাওয়া যাক। তো ফাইনালি মোটামুটি 1.5-2 ঘন্টা ট্রাভেল করার পর পৌঁছে গেছি এই যে পার্পেল পিটাল হোটেলটায়, তো সুভার আসতে আর জাস্ট 2 মিনিট, ও একেবারে এলে আমরা একেবারে উঠে যাবো, চেক ইন করে নেবো, তো সুভার অলরেডি যদিও বলা আছে যে আমি আসবো তাও একসঙ্গে উঠে যাবো, যাই হোক। তো মোটামুটি আমার ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ আসতে যতক্ষণ না টাইম লাগলো, এখানে এয়ারপোর্ট থেকে এখানে আসতে বেশি টাইম লেগেছে, প্রায় কম করে 1.5 ঘন্টা লেগেছে আমার এখানে আসতে, তো যাই হোক এটা মোটামুটি আমার ব্যাঙ্গালোরের মতোই লাগলো, যা ভিড় আর যা জ্যাম রয়েছে, তো যাই হোক শুভার জন্য জাস্ট ওয়েট করে যে আর 2-3 মিনিটের মধ্যে ও রিচ করবে, চলো টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই। সো এখন বাজে 6:45, দেখো দেখো কে এসে গেছে, 6:45 বাজে, বাট হায়দ্রাবাদে এখনো ভটভট করছে আলো, কেন আমি জানি না, বাট ইয়েস অনিন্দ ফাইনালি চলে এসছে, এখন রুমে আছে আর অনিন্দর ফোনে এখন চার্জ আছে মাত্র 2%, তো ফার্স্টে ফোন চার্জ দিচ্ছে, এই যে আমি অনিন্দর জন্য কিনেছি 2 oversized টি-শার্ট যেগুলো এখন ট্রেন্ডিং, এই যে ম্যাক্স থেকে নেওয়া, আর এটা বেশ আমার ভালো লেগেছে, এটা এখানে একটা হোয়াইট বর্ডার আছে এন্ড দেন এখানেও একটা হোয়াইট বর্ডার, সো এই দুটো গেঞ্জি আমি কিনেছিলাম। সো অনিন্দা আসার পরে আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি অ্যান্ড ইয়েস আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, এবারে হায়দ্রাবাদে কিনা হচ্ছে না হচ্ছে সেটা দেখার জন্য দেখতে হবে নতুন ব্লগটা। সো সোম বুধ শুক্র ঠিক সকাল 10:30 স্পন্দনের চ্যানেল এসে গেছে লিফটের বাইরে, সো চলো শেষ করলাম, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।